বাড়িটা নিয়ে দেখি করব নতুন বিয়ে করেছি কি করব আমরা কাজ করব কোন ধরনের কাজ করতে পারছি না আমরা ছোটবেলা থেকে বাজারে থাকি একটা দোকানে আমরা 8 বছর 10 বছর ধরে আছি এখন আমরা কি কর্ম করব না পাচ্ছি কিছু করতে এই 20 কোটি জনগণ তার মধ্যে দুলসা একজন মারা গেছে আমার hayat না থাকলে আমি মরে যাব আর আমার যদি hayat থাকে আমারও কিছু হবে না আমার বাবারও কিছু হবে না আমরা লকডাউন চাই না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশে 20 কোটি জনগণ তার মধ্যে 201 জন মারা গেছে তাদের hayat নাই ইসলাম যদি মেনে থাকে তো এই লকডাউন খুলে দিতে হবে এই লকডাউনে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি 5,000-6,000 টাকা বেতন আমরা এখন কি করব কোন কর্মতা নাই বাড়িটা নিয়ে দেখি করব নতুন বিয়ে করেছি কি করব আমরা আমরা নিশ্চয় যাচ্ছে আমাদের দাবি মানতে হবে আমরা শ্রমিক আমরা খেটে খাই আমরা অন্যায় করি না আমরা কর্ম করি দেশকে দেখান আমরা কুরবান অন্যায় করি না